আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা রেড ডট পে ভিসা কার্ড ইউজ করেন। এই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন রেড ডট পে কার্ডটি ইউজ করে। আমি আপনাদেরকে রেড ডট পে কার্ডের আপডেট এবং কী কী ধরনের সমস্যায় পড়তে পারেন সেই সকল বিষয়ে লাইভ প্রুফ আমি নিজে এটির উপরে এক্সপেরিমেন্ট করেছি এবং তারপরেই কিন্তু আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি, ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। এবং সর্বশেষে আপনাদেরকে দেখাবো যারা গুগল ড্রাইভ পারচেস করেছেন বা বিভিন্ন অ্যাপস পারচেস করেছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি মাসে যে টাকাটা কর্তন করছে এটা কিভাবে ক্যান্সেল করবেন। এবং আমি আরো দেখাবো ডিক্লাইন চার্জের কারণে আপনাদেরকে $0.50 প্রতিদিন কেটে নিচ্ছে, তো এটির সমাধান কিভাবে করবেন, কিভাবে গুগল ওয়ানের যে রিকোয়েস্টটি আসছে প্রতিদিন এবং যার কারণে টাকাটা কেটে নিচ্ছে কিভাবে এই সাবস্ক্রিপশন ক্যান্সেল করবেন, আমি লাইভ প্রুফ সহ সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ যারা রেড ডট পে ইউজ করেন প্রত্যেকেরই এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার্স, আমি প্রথমে রেড ডট পে অ্যাপসের মধ্যে প্রবেশ করছি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করে। এরপরে আমরা কার্ড অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন গুগল ওয়ান $150 আমার কাছ থেকে পাবে, যেটা ডিক্লাইন হয়েছে। এই ডিক্লাইনের ফলে কিন্তু আমার ডলার প্রতিদিন কর্তন করা হচ্ছে, অর্থাৎ $1 অর্ধেক $0.50 আমার এখান থেকে কর্তন করা হচ্ছে। মূলত আমার জিমেইলটির স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখন আমি 100 GB গুগল ড্রাইভ কিনেছিলাম এই রেড ডট পে এর মাধ্যমে। তো গুগল ওয়ান কিন্তু প্রথম মাসটি ফ্রি ছিল, অর্থাৎ প্রথম মাস ইউজ করার পরে পরবর্তী মাসে কিন্তু তারা ফি কাটে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার কার্ড থেকে কিন্তু তখন তারা ডলার কর্তন করেনি। তো এক মাস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তারা আমাকে তাদের পাওনা টাকার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিল, কিন্তু আমার কার্ডটি ফ্রি ছিল সিকিউরিটি পারপাসে এবং আমার কার্ডে কিন্তু ডলার ছিল। কিন্তু সমস্যাটি হচ্ছে রেড ডট পের নতুন নিয়ম, কার্ডটি যদি ফ্রিজ থাকে অথবা কার্ডে যদি ডলার না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রতি ট্রানজ্যাকশনে, অর্থাৎ গুগল ওয়ান আমার কাছে যেই $150 পাবে তার জন্য একটা রিকোয়েস্ট পাঠিয়েছিল, কিন্তু আমার গেটওয়েটি বন্ধ থাকার কারণে তারা কিন্তু এই টাকাটা নিতে পারে নাই। তো যার ফলশ্রুতিতে আমাকে কিন্তু রেড ডট পে কর্তৃপক্ষ তাদের ডিক্লাইন চার্জ বাবদ $0.50 কর্তন করেছে। এটি কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য, অবশ্যই মনে রাখবেন বিষয়টি। মূলত রেড ডট পে এই নিয়মটি এই জন্যই করেছে যাতে কার্ডটি মিসইউজ না করি। আপনার ব্যালেন্সে যদি টাকা না থাকে এবং কার্ডটি যদি ফ্রিজ থাকে অথবা ব্যালেন্সে টাকা আছে কার্ডটি ফ্রিজ, তারপরেও কিন্তু পাওনাদার আপনাকে যখনই রিকোয়েস্ট করবে এবং এটি কিন্তু ডিক্লাইন হয়ে যাবে, কারণ গেটওয়ে বন্ধ থাকলেই কিন্তু ডিক্লাইন হয়ে যায়, আর ডিক্লাইন হলে ডিক্লাইন চার্জ কাটবে, অর্থাৎ $0.50 করে কাটবে। তো সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্সে টাকা না থাকলেও কিন্তু কাটতে কাটতে মাইনাস মাইনাস করতে 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 একেবারে আপনাকে শেষ করে দিবে, তো তখন কিন্তু এই কার্ডটি আর ইউজ করতে পারবেন না যত সময় না এটি আপনার পজিটিভে আনেন, অর্থাৎ পজিটিভ ব্যালেন্সে যত সময় না আনবেন তত সময় কিন্তু আপনি কার্ডটি ইউজ করতে পারবেন না। আপনারা যদি আপনাদের পাওনাদারের টাকা সঠিক সময় না দিতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন ডিক্লাইন চার্জ হবে আপনাদের। তো যাই হোক, এখন ধরে নিচ্ছি যে আপনাদের কার্ডটি এখন নেগেটিভে চলে আসছে, এখন এটি কীভাবে সমাধান করবেন। তো এই বিষয়টি আমি আরেকটু ক্লিয়ার করতে চাই যে আপনাদের ডিক্লাইন চার্জ কোথায় কাটছে দেখবেন। সেটি হচ্ছে আপনার ওয়ালেট অপশনে ক্লিক করবেন, নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু নিচের দিকে আসি এখানে আমার ডিক্লাইন চার্জ 8 তারিখে $0.50 কাটছে এবং 9 তারিখে কাটছে, 10 তারিখে কাটছে। তো যখন 3 দিন কাটছে তখন কিন্তু আমার ব্যালেন্সে যা ছিল কেটে নেগেটিভে চলে আসছে, অথচ $150 $1 সামথিং হয় আমার ব্যালেন্সের থেকে বেশি ছিল, কার্ডটি ফ্রিজ থাকার কারণে কিন্তু এই $150 তারা নিতে পারে নাই যার কারণে এই সমস্যা হয়েছে। তো আপনারা এই ধরনের সমস্যা যাতে না পড়েন এই জন্যই মূলত আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আমি কি করছি পরে, আমি 4.10 USDT ডিপোজিট করি বাইন্যান্স থেকে রেড ডট পেতে। তো আমি ভাবছি এবার পরের দিনে যখন গুগল ওয়ান তাদের ট্রানজ্যাকশনের জন্য রিকোয়েস্ট করবে অটোমেটিক টাকাটি কেটে নিবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি সত্য যে পরের দিনও আমার ডিক্লাইন চার্জ কাটছে। তখন আমি বাধ্য হয়ে রেড ডট পে কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করি এবং বলি যে আমার ব্যালেন্স থাকার পরেও কেন তারা তাদের পাওনা টাকাটা নিতে পারলো না এবং ডিক্লাইন চার্জ কাটা হলো আমাকে। তো তখন তারা জানায় যে আপনার ব্যালেন্সে $4.10 থাকা সত্ত্বেও কাটা হয়েছে, কারণ আপনার ব্যালেন্সটি নেগেটিভ। নেগেটিভ কেন? কারণ নেগেটিভ
তাদের রোজ কমপক্ষে $10 আপনাকে ডিপোজিট করতে হবে তাদের কার্ডে। তো যখন আপনি রেড ডট পেতে $10 বেশি ডিপোজিট করবেন তখনই কিন্তু আপনার কার্ডটি সচল হবে, তখন আপনাকে অটোমেটিক পাওনাদার পাওনা পেলে কেটে নিতে পারবে। তো আমি কি করি পরবর্তীতে, এটি কাটার পরেই কিন্তু আমি ওই দিনই 10.20 USDT দেখতে পাচ্ছেন আমি 12 তারিখে ডিপোজিট করি বাইন্যান্স থেকে রেড ডট পেতে। তো এরপরে পূর্বে যে $4 ছিল সব কিছু মিলে $13.46 যুক্ত হয়, কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে ইউর ব্যালেন্স ইজ নেগেটিভ, প্লিজ ডিপোজিট সিগনিফিকেন্ট ফান্ড টু সেটেল দ্য ব্যালেন্স, ইউর অ্যাকাউন্ট কার্ড উইল বি ইমিডিয়েটলি রেস্টোর হোয়েন ইউর ব্যালেন্স ইজ গ্রেটার দেন $10 আফটার রিপেমেন্ট। অর্থাৎ আমি আমার ব্যালেন্সে $10 বেশি রাখার পরেও কিন্তু এই সমস্যাটি যায়নি। তো কেন যায়নি, তো আমি আবার কন্ট্যাক্ট করি তাদের সাথে, তো তখন তারা বলছে যে আপনি ওয়ান ফ্রি ডিটেলস এই অপশনটাতে ক্লিক করুন এবং সেখান থেকে 0.50 USDT আপনারা পেমেন্ট করেন। ওয়ান ফ্রি ডিটেলস অপশনে ক্লিক করছি এবং রিপেমেন্ট করছি, ঠিক আছে। রিপেমেন্ট করার পরে আমার কার্ডটি তারা $1 অর্ধেক অর্থাৎ 0.50 USDT কেটে নেওয়ার পরে কিন্তু আমার কার্ডটি অ্যাক্টিভ করে। এবং যারা এই ধরনের সমস্যায় পড়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম পদ্ধতি অবলম্বন করতে হবে, ঠিক আছে। আপনারা যাতে এ ধরনের সমস্যায় না পড়েন মূলত এই জন্য ভিডিওটি করা। এবং পরবর্তীতে আমার যে $13 ছিল আমি কিন্তু আপনাদেরকে রিসেন্টলি একটা ভিডিওতে দেখিয়েছি রেড ডট পে থেকে কীভাবে আপনারা বাইন্যান্সে টাকাটি ট্রান্সফার করবেন বা উইথড্র করবেন এবং বাইন্যান্স থেকে কীভাবে আপনারা নগদ বিকাশ রকেটের মাধ্যমে টাকাটি উত্তোলন করবেন সেটি কিন্তু দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ভিডিও দুটি ফলো করে আপনারা আপনাদের রেড ডট পে থেকে ব্যালেন্স ট্রান্সফার করে বিকাশ নগদ রকেটে নিতে পারবেন। এবার আসেন, যারা গুগল ড্রাইভ পার্সেস করেছেন অর্থাৎ আপনাদের জিমেইল ফুল হয়ে গেছে, গুগল ড্রাইভ পার্সেস করেছেন রেড ডট পে কার্ডের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে আপনাদের প্রথম মাসে হয়তো ফ্রি দিয়েছে, এক মাস পরে কিন্তু আমার মতো আপনাদের রেড ডট পে কার্ডে কিন্তু রিকোয়েস্ট করবে তাদের $150 নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এক মাস যেহেতু ফ্রি দিয়েছিল আপনাদের যদি মনে হয় যে এক মাস পরে আমার এটা আর দরকার নেই অথবা যে কোনো ধরনের সাবস্ক্রিপশন ক্রয় করেছেন এটি ক্যান্সেল করতে চান গুগল ড্রাইভের বা গুগল ওয়ানের, তো সেই ক্ষেত্রে কীভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন, এরপরে আপনারা ডান সাইডে উপরের দিকে আপনাদের একটা লোগো দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এবং ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা যেই সাবস্ক্রিপশন ক্রয় করেছিলেন গুগল ওয়ানের বা গুগলের সেটি এখানে শো করবে। তো আমি গুগল ওয়ানের 100 GB স্টোরেজ কিনেছিলাম আমার জিমেইল অথবা আমার গুগল ড্রাইভের জন্য, তো সেই ক্ষেত্রে সেটি এক্সপায়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এক মাস হওয়ার পরে কিন্তু তারা আমাকে তাদের পাওনা টাকার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছিল। তো প্রথম মাস যেহেতু ফ্রি ছিল আমি চাচ্ছি না যে এই সার্ভিসটি নিতে, কারণ এক মাস পরে যদি আমি টাকা পেমেন্ট না করি আমার 100 GB কিন্তু চলে যাবে, অলরেডি আমার চলে গেছে, আমার 15 GB পড়ে আছে, আমি নিলে এক বছরের জন্য নিব, আমি এক মাসের জন্য নিতে চাই না, এ ধরনের সমস্যা পড়তে চাই না। যাই হোক, আপনারা এটি রিমুভ করবেন কিভাবে, এখানে দেখতে পাবেন যে রিমুভ নামে একটি অপশন, আপনাদের ফোনে যদি অন্য কোনো অপশন থাকে এখানে আপনারা একটু খুঁজবেন, ঠিক আছে, আপনারা একটু খুঁজবেন যে এখানে সাবস্ক্রিপশন অপশনটা কোথায় আছে। সাবস্ক্রিপশন অপশনে যখনই যাবেন এবং দেখতে পাবেন যে রিমুভ নামে একটি অপশন, এই অপশনে এসে আপনারা রিমুভ করে দিবেন। তো আমি রিমুভে ক্লিক করলাম এবং আমার সার্ভিসটি কিন্তু রিমুভ হয়ে গেল, অর্থাৎ এখন কিন্তু গুগল আমার কাছে আর কোনো টাকা চাইবে না, এবং আমি এক মাস ইউজ করেছি এটি গুগল ফ্রি দিয়েছিল, আমি এখন চাচ্ছি না যে এটা পার্সেস করতে, আমার প্রয়োজন হলে আমি এক বছরের জন্য পার্সেস করব রেড ডট পে কার্ডের মাধ্যমে। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা রেড ডট পে সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন এবং কিছু লাইভ প্রুফ দেখতে পেরেছেন এবং আপনাদের গুগল ড্রাইভের সাবস্ক্রিপশনটি ক্যান্সেল করতে সক্ষম হয়েছেন। ভিউয়ার্স, মূলত রেড ডট পে ডিক্লেন চার্জ এই জন্যই করেছে, আমরা অনেক সময় কার্ডের মিস ইউজ করি, অনেক প্রতারক আছে যারা বিভিন্ন কিছু পার্সেস করে তারা পেমেন্ট করে না, এক মাস পরে যখন পাওনাদার তাদের কাছে টাকার জন্য আবেদন করে তো তখন কিন্তু ব্যালেন্স তারা রাখে না, ব্যালেন্স জিরো করে রাখে অথবা কার্ডটি ফ্রিজ করে রাখে, তো এইভাবে কিন্তু তারা প্রতারিত হয়, যার কারণে কিন্তু রেড ডট পে ডিক্লাইন চার্জ 0.50 USDT কর্তন করছে প্রতিটি ট্রানজ্যাকশনে। তো এই জন্য আপনারা সতর্ক থাকবেন, আপনাদের পেমেন্ট যদি কোথাও অটো রিনিউয়াল থাকে তাহলে অবশ্যই আপনারা কার্ডটি ওই নির্দিষ্ট সময়ের আগেই আনফ্রিজ করবেন এবং পর্যাপ্ত পরিমাণ ডলার রাখবেন যেটা আপনার পাওনাদার আপনার কাছে পাবে। রেড ডট পে আসলে খুব ভালো একটি সার্ভিস দেয়, আপনারা এই কার্ডের মাধ্যমে বুস্টিং সহ বিভিন্ন কাজ করতে পারেন। তো যারা রেড ডট পে সম্পর্কে আজকে নতুন জানলেন, এই ভিসা কার্ডটি আমি কিন্তু অনেকদিন যাবত ইউজ করছি, কারণ আমরা সকলেই জানি যে
যে বাংলাদেশ থেকে যে কোনো ধরনের ডুয়েল কারেন্সি সাপোর্ট মাস্টার কার্ড বা ভিসা কার্ড নিতে হলে আমাদের পাসপোর্টের প্রয়োজন হয়। তো রেড ডট পে কিন্তু উইদাউট পাসপোর্ট ছাড়া অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু তারা এই সার্ভিসটি প্রোভাইড করছে। তো আমিও এই জন্যই নিয়েছিলাম সার্ভিসটি, চাইলে আপনারাও নিতে পারেন। আপনারা যদি আমার এই রেফারেল কোডটি ইউজ করেন তাহলে কিন্তু $5 বোনাস পাবেন, অর্থাৎ আপনাদের টোটাল $10 লাগবে ব্যালেন্সে। তো আপনারা $5 দিয়ে কার্ডটি পারচেস করবেন এবং আমার এই রেফারেল কোডটি যদি ইউজ করেন আপনারা $5 বোনাস পাবেন, অর্থাৎ আপনাদের ব্যালেন্সে $5 থাকবে এবং চাইলে আপনারা এই $5 কিন্তু ফ্রিতেও উঠিয়ে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি রেড ডট পে সম্পর্কে আপনাদের আরও ভালো ধারণা হলো, যাতে ভবিষ্যতে আপনারা সতর্কতা অবলম্বন করতে পারেন এবং যারা সমস্যায় পড়েছেন এবং কীভাবে সমাধান পাবেন সেই বিষয়টিও আলোচনা করলাম। আপনারা এই ভিডিওটি ফলো করলে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। না, এটি যদিও খুব দামি জিনিস, আপনাদের কাছে হয়তো দামি জিনিস চাওয়াটা ঠিক হবে না। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।